আশি ঊর্ধ্ব বৃদ্ধ বৃদ্ধারা বাড়িতে বসে ভোট দিলেন বালুঘাটে। শুক্রবার বালুঘাট বিধানসভা এলাকায় বৃদ্ধ বৃদ্ধাদের বাড়িতে গিয়ে ভোট নিল নির্বাচন দপ্তরের কর্মীরা। বাড়িতে বসে ভোট দিতে পেরে খুশি এলাকার বৃদ্ধ বৃদ্ধারা। নির্বাচন কমিশনের নতুন নিয়মে বাড়িতে বসে ভোট দিতে পারবে আশি ঊর্ধ্ব বৃদ্ধ এবং বৃদ্ধারা। এদিন 39 বালুঘাট বিধানসভা এলাকায় বাড়িতে বাড়িতে গিয়ে বৃদ্ধ বৃদ্ধাদের ভোট গ্রহণ করলেন নির্বাচন দপ্তরের কর্মীরা। করোনা পরিস্থিতিতে বাইরে না গিয়ে বয়সজনিত কারণে বাড়িতে বসে ভোট দিতে পেরে খুশি বৃদ্ধ বৃদ্ধারা। বালুঘাটের উত্তর চক ভবানী নীলিমা রানী দাস ভোট দেওয়ার পর তার ছেলে অলোক রঞ্জন দাস জানিয়েছেন মায়ের বয়স হয়েছে এবং সেই কারণেই নির্বাচন দপ্তর থেকে বাড়িতে এসে ভোট নিয়ে গেছেন। তার পাশাপাশি রত্তলা বাসিন্দা সুজিত মুখার্জি জানিয়েছেন ভোট দিয়ে ভালো লাগলো, আরও ভালো লাগলো করোনা অবস্থায় বাড়িতে বসেই ভোট দিয়ে আমাদের বাইরে যেতে হলো না, আমরা অত্যন্ত খুশি। বলছি যে আজকে আপনার বাড়িতে নির্বাচন কমিশন থেকে লোকরা এসেছিল, মূলত কি জন্য এসেছিল? নির্বাচন কমিশনের লোক এসেছিল মূলত যেহেতু আমার মার বয়স 80+, আর নতুন নিয়মে আছে যে 80 বছরের উপরে যারা বয়স হয়ে গেছে ভোটার, তারা ইচ্ছা করলে বাড়িতেই তাদের ভোটদানটা করতে পারবে। সেই জন্য নির্বাচন কমিশন থেকে এসেছিল। মা কানেও ভালো শোনে না, বয়সও অনেক, 80 বছর হয়ে গেছে, তারা এসেছিল নিয়ম মতো করে, তারা ভোটটা নিয়ে গেল। এবং ঠিকানা হচ্ছে আমাদের 2 নম্বর ওয়ার্ড, 5 নম্বর পার্ট, 39 বালুঘাট বিধানসভা। আপনার বাড়ি কোথায়, বয়স কত হলো? আমার বাড়ি রত্তলা, এই কোম্পানি রত্তলা। বয়স কত হলো? বয়স 84 বছর। এই নির্বাচন কমিশন থেকে আজকে আপনার বাড়িতে এসেছিল, কি করলেন? বুঝলাম, কেমন লাগছে? ভালো লাগছে। এই যে আরো ভালো লাগছে, করোনার পরিস্থিতিতে ওখানে যেতে হলো না, তাই ভোটে না গিয়ে বাড়িতে ভোট দেওয়া। সরকারকে ধন্যবাদ জানাবেন। অবশ্যই। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি ব্লকের 37 নম্বর কুশমুন্ডি বিধানসভা কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া শুরু হলো। জানা যায় আগামী 18 তারিখ অবধি এই নির্বাচন প্রক্রিয়া চলবে। নির্বাচন কমিশন নির্দেশ অনুসারে বয়স্কদের ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হলো। ভোটদান প্রক্রিয়া সম্পর্কে কুশমুন্ডি বিধানসভার একজন শুভবতী সম্পূর্ণ বাসিন্দা সৌরভ রায় জানিয়েছেন ব্যালট পেপারে ভোট দিতে পেরে অত্যন্ত খুশি সকলেই। কেন্দ্র বাহিনী কর নিরাপত্তার মধ্যে এই ভোট গ্রহণ প্রক্রিয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন তিনি। আগামী 3 দিন চলবে। আমরা আমাদের জেলা তথ্য সংস্কৃতি দপ্তর থেকেই যেসব সাংবাদিকরা ভোট দিতে ইচ্ছুক পোস্টাল ব্যালটে, তার একটা আবেদন এসেছিলো, আমি সেই আবেদন পত্র ফিল আপ করেছিলাম বলে আজকে আমি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারলাম। ভালো লাগছে, খুব ভীষণ ভালো। ব্লক অফিসে একমাত্র আমি ভোট দিয়েছি আজকে, আগামী 26 তারিখ ভোট। সবাই ভালোভাবে ভোট দিন, সুস্থভাবে ভোট দিন, এই বলো। আগামী 3 দিন, 16, 17, 18, 3 দিন চলবে। এগুলো ভোট কি বাড়ি বাড়ি নেওয়া হচ্ছে? হ্যাঁ, পোস্টাল ব্যালট ভোট যারা 80 বছরের বেশি, যাদের বয়স, এবং যারা ডিজেবল পার্সন, 40% বেশি, তাদের ভোট নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী বাড়িতে বাড়িতেই ভোট দেওয়া শুরু হলো।